এইটা ইনকনসিস্টেন্ট হয়ে গেছে যে আমরা এ কে একবার বলতেছি এটা ডাটা হিসেবে কাজ করতেছে, বাট পরবর্তীতে আবার যখন এ কে ইউজ করতেছি তখন আবার এটাকে নোড হিসেবে ট্রিট করতেছি, এই জিনিসটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, এইটা কনসিস্টেন্ট রাখতে হবে। আপনি যদি কোনো ভ্যারিয়েবল নেন যেটাকে আপনি ডাটা হিসেবে ট্রিট করতেছেন তাহলে সবসময় সেটাকে ডাটা হিসেবে ট্রিট করবেন, যদি কোনো ভ্যারিয়েবল নেন যেটাকে নোড হিসেবে ট্রিট করছেন, যেমন আমরা কারেন্টকে নোড হিসেবে ট্রিট করতেছি কারেন্টটাকে, তো তখন আমাদেরকে সবসময় এটাকে নোড হিসেবে ট্রিট করতে হবে। আমাদের ডাটার জন্য কারেন্ট ডট ডাটা লিখতে হবে, তার নেক্সট এর জন্য কারেন্ট ডট নেক্সট লিখতে হবে। তো এটার আরেকটা এক্সাম্পল হচ্ছে, মনে করেন যে অনেকেই আমরা যে লুপটা লিখতেছিলাম যে current equals self dot get then while current is not null, এখানে current equals current dot next, এইখানে যেটা করেন অনেকেই যে এখানে মনে করেন আপনার এরকম করে print current দিয়ে দেন, print current আসলে কিছুই print হয় না, তাই না? আমরা যদি একটা node print করি আমরা দেখবো যে এখানে আসলে কিছুই print হচ্ছে না, আপনাদের print করার কথা হচ্ছে current dot data। অনেক সময় compare করে যে if current equals 10 অথবা current equals সার্চ ভেল কারেন্ট ইকুয়ালস ভি, আপনারা এভাবে কম্পেয়ার করেন। কারেন্ট হচ্ছে একটা নোড আর ভি হচ্ছে একটা ভ্যালু, একটা নোড আর ভ্যালু কম্পারিজন হয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আপনারা কোথায় নোড ইউজ করতেছেন কোথায় ভ্যালু ইউজ করতেছেন, এটা একটু খেয়াল রেখে আপনাদের কোড করতে হবে। সেকেন্ড আরেকটা ইস্যু হচ্ছে যে এইটা হচ্ছে বেসিক আইডিয়া হলো, আমরা এর আগে টেইলের কনসেপ্ট দিয়েছিলাম। টেইলের কাজ হচ্ছে হেডের অপোজিটটা, হেড সবার ফার্স্ট নোডটাকে পয়েন্ট করে থাকবে, টেইল হচ্ছে সবার লাস্টের নোডটাকে পয়েন্ট করে থাকবে। ঠিক আছে, তো আমাদের এখানে যদি টেইল থাকে যে লিঙ্ক যদি আমরা সেল ডট টেইল রাখি দেন আমাদের যেটা করতে হবে যে তখন আমাদের যেসব জায়গায় লাস্টের নোডটা আপডেট হবে, যেসব জায়গায় লাস্টের নোডটা আপডেট হবে সেসব জায়গায় আমাদের টেইলকেও আপডেট করতে হবে। ফর এক্সাম্পল মনে করেন একেবারে লিস্টটা ইনিশিয়ালি এমটি, ঠিক আছে, লিস্টটা ইনিশিয়ালি এমটি আছে, এমটি লিস্টে আমি যদি এখন 30 অ্যাড করি, আমি যদি এই লিস্টটা এখন 30 অ্যাড করি তো তাহলে কি করতে হবে, আমরা যেটা করলাম যে 30 এখন নোড অ্যাড করলাম, 30 নেক্সট হচ্ছে কারেন্ট হেড অর্থাৎ নাম, আর হেডটা আমরা এখানে নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের ইয়ার কোডটা, আমাদের এখানে অ্যাপেন্ড লিস্টের যে কোডটা সেটা হচ্ছে এই কাজ করবে। অ্যাপেন্ড লেফট এর ক্ষেত্রে আর কোথাও কিন্তু আমাদের টেইল আপডেট করার দরকার নাই, আর কোথাও আমাদের টেইল আপডেট করার দরকার নাই, কারণ কি আমরা সবসময় লেফট সাইড এর টেইল হচ্ছে লাস্টের, শুধু তৈরি করলে কিন্তু লাস্টেরটা নর্মালি চেঞ্জ হয় না, চেঞ্জ হবে কখন যখন টেইল ইনিশিয়াল এমটি ছিল আমরা ফার্স্ট নোডটাকে অ্যাড করব, এমটি কিন্তু যখন প্রথম নোডটাকে অ্যাড করব এটাই ফার্স্ট নোড হবে এটাই লাস্ট, এই ক্ষেত্রে শুধুমাত্র টেইলটাকে আপডেট করব। অন্য সব ক্ষেত্রে যখন আমরা অ্যাপেন লেফট ইউজ করব অর্থাৎ শুধু একটা কিছু কোনো কিছু তখন কিন্তু আমাদের টেইলের দরকার নাই। তো আবার অন্য কোন অন্য যেসব ইয়ে ছিল, যেমন আমরা যখন ইনসার্ট আফটার দিলাম, ইনসার্ট আফটার একটা কোড লিখেছিলাম আগের দিন, ইনসার্ট আফটার এর কোডটা মোটামুটি এরকম ছিল, সো আমরা সার্চ ভ্যালুতে একটা ভ্যালু খুঁজব দেন তারপরে আমরা ডাটাটাকে অ্যাড করব। সো এই ক্ষেত্রে আমাদের ইয়ে ছিল কি যে কারেন্ট ইকুয়াল সেলফ ডট হেড ওয়াইল কারেন্ট ইজ নট নাল, আমরা ইফ কারেন্ট ডট ডাটা ইকুয়াল সার্চ ভ্যাল দেন ব্রেক করতেছিলাম, এইটা ছিল বেসিক লুপ। এইখানে যেটা হয় যে আমরা এখানে খুঁজতে খুঁজতে ইয়ের দিকে যাই, আমরা খুঁজতে খুঁজতে আমরা লাস্ট নোডটাকে খুঁজে বের করি, এখানে
এই হিটটার পরে যেটা হবে কারেন্ট হচ্ছে লাস্ট এন্ড নোডে থাকবে, ঠিক আছে? কারেন্ট লাস্ট এন্ড নোডে থাকবে। এরপরে যেটা হচ্ছে, সরি কার্ড লাস্ট এন্ড নোড না, আমরা যে নোডটাকে খুঁজতেছি সেই নোড থাকবে। সো আমরা যদি ইনসার্ট আফটার 30 করি, যে 30 এর পরে ইনসার্ট করতে হবে, দেন এটা লাস্ট এন্ড নোডে যাবে। সো এরপরে যেটা হবে যে আমরা এখানে প্রথমে চেক করে দেখব যে এটা খুঁজে পাওয়া গেছে কিনা। যদি খুঁজে পাওয়া যায় তাহলে কারেন্ট এর ভ্যালু একটা ভ্যালিড নোড হবে। খুঁজে পাওয়া না গেলে কি হবে, যে কখনোই এই লাইনটাই ঢুকবে না। যদি খুঁজে পাওয়া না যায় তখন কি হবে, লুপটা নরমালি চলতে চলতে যখন কারেন্ট হিটে নাল হয়ে যাবে অর্থাৎ লিস্টের শেষে পৌঁছায় যাবে তখন এটা লুপটা শেষ হবে। সো ফর এক্সাম্পল আমি যদি সার্চ ভ্যালুটা 100 দিই তখন কি হবে, যখন 100 দিব তখন 50 এসে পাবে না, গেলে এসে পাবে না, 20 এসে পাবে না, 30 এসে পাবে না, তাহলে পৌঁছায় যাবে। তখন আমাদের লুপের ফার্স্ট যে কন্ডিশনটা ছিল ওয়াইল কারেন্ট ইজ নট নাল, এই কন্ডিশনটা তখন ফলস হয়ে ব্রেক হবে। সো এই কারণে যেটা হচ্ছে যে যদি ডাটা পাওয়া না যায় তাহলে কারেন্ট এফেল নাল পাবো, যদি ডাটা পাওয়া যায় কারেন্ট এফেল একটা ভ্যালিড নোড থাকবে। সো আমরা এটাই চেক করব যে ইফ কারেন্ট ইজ নাল তার মানে নট ফাউন্ড ইন দ্য লিস্ট। সো এইটা যদি করি এখানে রিটার্ন করতে পারি অথবা এলস নিয়ে কাজ করতে পারি। যদি না পাওয়া যায় তাহলে বলে দিব যে এটা পাওয়া যাচ্ছে না, আদারওয়াইজ আমরা জানি যে আমরা যে নোডটাকে খুঁজতেছিলাম সেটাকে পাওয়া গেছে। এখন আমরা এখানে নরমালি ইনসার্ট করতে পারি। ইনসার্ট করার জন্য কি করছিল, যে নিউ নোড ইকুয়ালস নোড ডাটা, দেন আমরা কি করব যে এর পরে যদি আমরা মনে করেন 40 অ্যাড করতে যাচ্ছি, 30 এর পরে 40 অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি হবে যে 40 একটা নোড অ্যাড করবো, দেন 40.x হবে কারেন্ট এর যে নেক্সাস সেটা 40.x হবে এটা দেন 30.x অর্থাৎ এইখানে যেটা আছে এটা কি করতে হবে তাহলে কি করতে হবে, যখন বি নামে একটা নতুন নোড ক্রিয়েট করলাম, কে এর পরে যদি বি ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট করার পরে বি এর পরে কে থাকবে, অরিজিনালি এ এর পরে যে ছিল সে অর্থাৎ সি থাকবে। সেই কারণে আমরা বি এর পরে হচ্ছে এ এর পরে যে আছে তাকে রাখবো, দেন এ এর পরে নেক্সট এ আমরা বি কে রেখে দেব। এইভাবে কাজটা হবে, এইটা সব জায়গায় হবে। এটা যদি লিস্টের শেষে থাকে তাও হবে, এখানে ধরেন যে নিউ নোড হচ্ছে বি, ঠিক আছে, কারেন্ট হচ্ছে এ, কারেন্ট এ নিউ নোড বি। সো আমরা কি করলাম যে বি দিয়ে প্রথমে একটা নতুন নোড ক্রিয়েট করলাম, দেন আমরা যেটা করছি যে সরি নিউ নোড ডট নেক্সট ইকুয়ালস কারেন্ট ডট নেক্সট, ফাইনালি কারেন্ট ডট নেক্সট ইকুয়ালস নিউ নোড। সিমিলার জিনিসটা আমরা অ্যাপেন্ড লেফটেও করছি। দেখেন নিউ নোড একটা ক্রিয়েট করলাম, নিউ নোড ডট নেক্সট হচ্ছে কারেন্ট যে হেডে আছে সেটা, দেন কারেন্ট হেডটাকে নিউ নোডে নিয়ে আসতেছি। এখানে যেহেতু এ নাই আমরা হেডটাকে মুভ করতেছি, ঠিক আছে, এখানে যেহেতু এ নাই আমরা হেডটাকে মুভ করতেছি, বাট এই তিনটে স্টেপ কিন্তু সেম আছে। নতুন নোডের নেক্সটে যেটা যাওয়ার কথা সেটাকে আগে রাখতেছি, দেন আমরা নতুন নোডের নতুন নোডটাকে যেখান থেকে রিচ করা যায় নতুন নোডের আগের ভ্যালুটা সেটাকে আমরা আপডেট করতেছি। সেখানে যেটা আগের ভ্যালু নাই আমরা হেডকে আপডেট করতেছি, এখানে আগের ভ্যালু আসার জন্য আমরা কারেন্ট এর নেক্সটটাকে আপডেট করতেছি। সো যে কোনো ইনসার্টে দেখবেন জেনারেলি এই এই তিনটা স্টেপই থাকছে। এইখানে যেটা হচ্ছে যে এইখানে আমরা কোনো একটা ভ্যালুর পরে অন্য কোনো ভ্যালু অ্যাড করতেছি, ঠিক আছে। এইখানে চান্স আছে যে আমাদের টেইলটাকে আপডেট করা লাগতে পারে। যেমন আমরা যদি ইনসার্ট আফটার 30 দেই, ইনসার্ট আফটার 30 যদি দেই, দেন আমরা কি পাবো যে 30 কারেন্টলি লাস্টেড নোড, আমরা
এরপরে কোনো কিছু অ্যাড করতেছি, তখন কিন্তু লাস্টের নোটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তা 13 পর যদি 40 চলে আসে, এটাকে কনসিস্টেন্ট রাখতে হলে আমাদের স্কেলটাকে আপডেট করতে হবে, স্কেলটাকে কনসিস্টেন্ট রাখতে হবে। যদি এটাকে কনসিস্টেন্ট রাখতে চাই, সো এই কাজটাই করতে হবে এখানে। এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে টেইলটাকে আপডেট করার দরকার আছে কি নাই? একটু আগে বললাম যে যখন লাস্টের নোটটা চেঞ্জ হচ্ছে, লাস্টের নোট যখন চেঞ্জ হচ্ছে তখন টেইলটাকে আপডেট করতে হবে। কারণ কি, টেইলের ডেফিনিশন হচ্ছে, বাই ডেফিনিশন টেইল সবসময় লাস্টের নোটকে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে? কাজে যখনই আমাদের লাস্টের নোট চেঞ্জ হবে তখন আমাদের টেইলটাকে আপডেট করতে হবে। লাস্টের নোট চেঞ্জ হচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো এই কোডের মধ্যে? এখানে দুইটা জিনিস, এক নাম্বার যেটা বললাম যে 34 সরি আমাদের লাস্ট এর নোট যদি চেঞ্জ হয় দেন আমাদেরকে টেইলটাকে আপডেট করতে হবে। এইখানে চেঞ্জ আসলে কি হচ্ছে, মানে কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে এখানে? এখানে আমরা নতুন একটা নোড অ্যাড করতেছি, এটাই হচ্ছে গোটা লিস্টের চেঞ্জ, কিন্তু লিস্টে নতুন একটা নোড অ্যাড হচ্ছে। এইটা যদি লাস্ট এর নোটটাকেও চেঞ্জ করে, নতুন যে নোটটাকে চেঞ্জ অ্যাড করলাম এটা যদি লাস্ট এর নোটকেও চেঞ্জ করে, দেন আমরা ফর শিওর বলতে পারবো যে টেইলটা হচ্ছে নতুন নোডে মুভ করবে। আগে যেখানেই থাক না কেন, টেইলটা নতুন নোডে মুভ করবে। কারণ যদি চেঞ্জ হয়, লাস্টের নোট যদি চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরে তো লাস্টের নোট কোনটা হবে? নতুন যেটা অ্যাড করলাম সেটাই, অন্য কোনোটা কিন্তু লাস্টে যাচ্ছে না, বাকি সবকিছু সেম থাকতেছে, শুধুমাত্র নতুন যেটা অ্যাড করলাম সেটা এখন লাস্টে চলে যাচ্ছে, আর কোথাও কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তো তার মানে একটা জিনিস আমরা জানি যে টেইল যদি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে নতুন নোটটা নিয়ে যেতে হবে, যদি নতুন নোটে না যায় অন্য কোথাও যাবে না, কাজে চেঞ্জ হবে না, ঠিক আছে? চেঞ্জ না হলে আগের জায়গায় থাকবে, চেঞ্জ হলে নতুন নোটে নিয়ে যেতে হবে যখন আমরা নতুন আইটেম অ্যাড করতেছি, ঠিক আছে? যখন অ্যাড করতেছি তখন হচ্ছে এই জিনিসটা, যখন অ্যাড করতেছি তখন আমাদেরকে সবসময় নতুন নোটে চেঞ্জ করতে হবে। সো তাহলে যদি টেইলটাকে আপডেট করে নতুন নোটে নিতে হয়, তাহলে আমরা জানি কি, তাহলে নতুন নোটটাকে লাস্টের নোট হতে হবে, তাই না? গোটা জিনিসের বটম লাইন হচ্ছে টেইল কখন আপডেট হবে, যখন নতুন নোটটা লাস্টের নোট হবে। নতুন নোট যদি লাস্টের নোট হয় সেটা আমরা কিভাবে চেক করতে পারি? নতুন নোটের নেক্সটে যদি নাম থাকে, যে নতুন নোটের নেক্সট যদি নাম হয় তাহলে বলতো এটাই লাস্টের নোট, এরপরে আর কিছু নাই। সো এইখানে অ্যাড করার টোটাল প্রসিডিউরের পরে আমরা এখানে চেক করব যে ইফ নিউ নোড ডট নেক্সট ইজ নান, দেন সেল ডট টেইল ইকুয়ালস নিউ নোড, ঠিক আছে? সো আমাদের যদি এখানে হেডের সাথে যদি টেইল রাখি, তাহলে আমাদের এই একটা লাইন আমাদের অ্যাডিশনালি অ্যাড করতে, এই দুইটা লাইন অ্যাড করতে হচ্ছে। যদি টেইলটা চেঞ্জ হয় তাহলে এটা আপডেট করতে হবে। সিমিলারলি এই সেম পারমিশনটা আমরা এখানেও দিতে পারবো, ঠিক আছে? আমরা এই যে অ্যাপেন্ড লেফট দিলাম, এখানেও আমরা দিতে পারবো যে নতুন নোটের নেক্সট যদি নান হয়, যে আমরা অ্যাড করে ফেলছি, নতুন নোটটাকে অ্যাড করে ফেলছি, এটার নেক্সট যদি নান হয় তাহলে টেইলটা আপডেট করে এই নতুন নোটটাই নিয়ে আসবো, ঠিক আছে? এইভাবে করে আমরা টেইলটাকে অ্যাকোমোডেট করতে পারি, যে আমাদের টেইল আছে এখন, সে কারণে এই টেইলটাকে অ্যাকোমোডেট করতে হবে। সিমিলারলি আমাদের এখানে টেইল রিমুভ করার সময় কিন্তু টেইলটা চেঞ্জ হতে পারে, ইনসার্ট বিফোর এইখানে কিন্তু টেইলটা কখনোই চেঞ্জ হবে না। কারণ কি, ইনসার্ট বিফোর যদি দেই, অন্য একটা নোডের আগে ইনসার্ট করতেছি আমরা, অন্য একটা নোডের আগে যখন ইনসার্ট করবো তখন কিন্তু কখনোই নতুন নোডটা লাস্টের নোড হবে না, কারণ সবসময় নতুন নোডের পরে অন্য একটা নোড থাকতেছে, কারণ অন্য একটা নোডের আগে আমরা নতুন নোডটাকে অ্যাড করতেছি। সো ইনসার্ট বিফোর এর ক্ষেত্রে আমাদের টেইলটাকে আপডেট করার কোনো দরকার নাই,
বাট অন্য সবগুলো ক্ষেত্রে যে ইনসার্ট আফটার যদি হয় তখন আমাদের আপডেট করার দরকার হতে পারে। আরেকটা ইয়ে ছিল কি টেইলের আরেকটা কি আছে রিমুভারটা পরে যাচ্ছে, রিমুভার ক্ষেত্রে টেইলটাকে চেঞ্জ করতে পারে বাট এটা একটু পরে যাচ্ছি। আমাদের আরেকটা কোড ছিল খুবই সিমিলার, আরেকটা কোড ছিল হচ্ছে আমরা যখন অ্যাপেন্ড করব, ঠিক আছে আমরা যখন অ্যাপেন্ড করব তখন আমাদের কি ছিল যে আমরা এই কন্ডিশনটা শুধুমাত্র চেঞ্জ করতাম, আগে একটা স্পেসিফিক ভ্যালু খুঁজে বের করে সেখানে থামতাম, এখন কি করতে হবে লাস্টের নোটটায় থামতে হবে, ঠিক আছে এখন আমাদের লাস্টের নোটটায় থামতে হচ্ছে ইফ কারেন্ট ডট নেক্সট ইজ নন, ঠিক আছে কারণ অ্যাপেন্ড মানে হচ্ছে সবার শেষে অ্যাড করা, সবার শেষে অ্যাড করার জন্য কারেন্টলি যে লাস্টের নোট আছে সেখানে আমাদের থেমে তারপরে আমরা অ্যাড করতে পারি, ধরেন সিটার ফর্মের মতোই আমরা যদি অ্যাপেন্ড করি যে অ্যাপেন্ড ফর্মটি যদি দেই সেই ক্ষেত্রে কি হবে যে আমরা এন্ট্রি দিয়ে শুরু করব এক এক করে যদি যেতে যখন দেখব যে এই নোটের পরে আর কিছু নেই আমরা সেখানে থেমে যাবো, কারেন্টটা কি এখানে রাখতে হবে এইখানে কিছু ইয়ে আছে, ঠিক আছে এইখানে কিছু ইয়ে আছে যেমন হচ্ছে লাস্টের নোট পাওয়া যাবে না কখন, আমরা এখানে এই কোড দিয়ে লাস্টের নোটে সবচেয়ে আছে আরো আরো আগে থেকে আসি এই কোডটুকুতে যে লাস্টের নোট খুঁজে পাওয়া হচ্ছে এটা কি বুঝতে পারতেছেন কিনা, যে আমরা লাস্টের নোটটা খুঁজে বের করতেছি এইটা কি ফলো করতে পারতেছেন, যেটুকু সিলেক্ট করা আছে শুধু সেটুকু দেখেন নিচেরটুকু মানে 50 নাম্বার লাইন পর্যন্ত দেখেন তার নিচে আপাতত যাওয়ার দরকার নেই, এইটা ফলো করতে পারতেছেন কে কে যারা পারতেছেন না তারা কোথায় রাখাচ্ছে দরকার আরেকটু সময় নিয়ে দেখেন, আমরা যে বেসিক লুপটা দেখিয়েছিলাম তার সাথে ডিফারেন্স কিন্তু শুধুমাত্র এই জায়গাটাই, বাকিগুলো কি করবে হেড থেকে শুরু করে একটা একটা করে ধর প্রসেস করতে করতে যাবে, আমি এখানে লুপটা থামাই দিচ্ছি ফোর্সফুলি ব্রেক করতেছি কোন জায়গাটায় যখন আমি দেখবো যে কারেন্ট নোটের নেক্সট হচ্ছে না অর্থাৎ কারেন্ট নোটটা লাস্টের নোট তখন আমি এখানে থেমে যাচ্ছি, সো যদি আমি এই লাইনটা না দিতাম তখন কি হতো যে এরপরে কারেন্ট নোট নেক্সট হচ্ছে কারেন্ট তখন না নিয়ে চলে যেত দিয়ে অনেক জায়গায় দেখবেন আপনারা যদি অনলাইনে ইয়ে করতে যান দেখবেন যে লাস্টের নোটটাকে এইভাবে খুঁজে বের করা হয়েছে যে ওয়াইল আমরা বেসিক টুকটা সেট রাখতেছি মাঝখানে এক জায়গায় ব্রেক এর কন্ডিশন দিচ্ছি আমরা এইটাই ফলো করি, এইভাবে যখন আমরা কারেন্ট লাস্টের নোটটাই থেমে যাচ্ছি সো এই লুপটার মাধ্যমে আমরা লাস্টের নোটটা খুঁজে বের করতেছি, এখন এখানে কি আছে যে লাস্টের নোট পাওয়া যাবে না এরকম কখন হতে পারে, কোন সময় লিস্টে লাস্টের কোনো নোট থাকবে না, যখন এমটি হবে, এমটি হবে তখন শুধুমাত্র লাস্টের কেউ থাকবে না অন্য সব সময় কিন্তু কোনো না কোনো নোট লাস্টের নোট হবে, কাজেই যদি এটা এমটি হয় তখন আসলে এই লুপের মধ্যেই ঢুকবে না
खुजे पा जाए लास्ट नोट जो खुजे पा जाए लिस्ट जो नन एम्प्टी हई तो लास्ट खुजे पा দেন লাস্ট এন্ড নোডের পরে আমরা নতুন একটা কিছু অ্যাড করে দিচ্ছি এইটুকু কিন্তু আমরা উপর থেকে কপি করে নিয়ে আসছি ইনসার্ট আফটার যেটা ছিল এখান থেকে কপি করে নিয়ে আসছি ঠিক আছে সো এইটুকু যখন কপি করে নিয়ে আসলাম এটাও সেম প্রসিডিউর আমরা নতুন নোট ক্রিয়েট করব নতুন নোটের নেক্সটে কারেন্ট নোটের যে নেক্সটটা থাকে রাখব তারপরে কারেন্ট নোটের নেক্সটে নতুন নোটটা বসাই দেব এখন দেখেন কারেন্ট যদি নাম হয় অর্থাৎ লিস্টটা এমটি ছিল তখন আসলে অ্যাপেন্ড এর কাজ কি হওয়া উচিত আমরা আপনাদের লিস্ট যদি এমটি হতো ইনিশিয়ালি তাহলে আপনাদের এমটি লিস্ট হলো এ ডট অ্যাপেন্ড 30 দিলে তখন আসলে এখানে কি হয় থার্ড টাই অ্যাড হয়ে যায় এমটি লিস্টে অ্যাড হয়ে যায় সো তার মানে কি আমাদের এমটি লিস্টে এখন আমরা অ্যাড করতেছি ঠিক আছে সো এখানে দুইটা ওয়ে আছে এক নাম্বার হচ্ছে আমরা কিন্তু অলরেডি অ্যাপেন্ড লেফট ফাংশন লিখছি আমরা অ্যাপেন্ড লেফট এর কল দিতে পারি যে সেল ডট অ্যাপেন্ড লেফট ডাটা এটাকে কল দিতে পারি ঠিক আছে এটাকে কল দিলে কি হবে এটা তখন অ্যাপেন্ড লেফট এর মত কাজ করবে যেহেতু ফার্স্ট এর নোড যেহেতু এটা ফার্স্ট অ্যাড করছে তাই হেড কে আপডেট করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা অ্যাপেন্ড লেফট কল দিতে পারি অথবা অ্যাপেন্ড লেফট এ যে কোডটুকু লিখছি সেই কিন্তু এখানে নিয়ে আসতে পারি সেল ডট হেড ইকুয়ালস নিউ নোড এরকম লিখতে পারব ঠিক আছে এই দুইটাকে একটা সিঙ্গেল লাইনে লেখা যায় যে সেল ডট হেড ইকুয়ালস নোড ডট সেখানেও একই কাজ হচ্ছে নতুন একটা নোড ক্রিয়েট করে হেডটাকে সেখানে রাখা হচ্ছে অর্থাৎ আমাদের ইনিশিয়ালি যেটা ছিল ইনিশিয়ালি হেড হচ্ছে নাম ছিল এখানে হেড ইকুয়ালস নাম ছিল আমরা কি করলাম 30 অ্যাড করলাম যখনই আমি নতুন নোট ক্রিয়েট করি সেটা অটোমেটিক্যালি টেক্সটে নাম থাকতেছে এটা টেক্সটে নাম থাকতে দেন আমরা হেড ইকুয়ালস নিউ নোট করে দিচ্ছি সো এখানে আমাদের এটা অ্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে সো লিস্ট যদি এমটি হয় আমরা নতুন নোট ক্রিয়েট করে সেটাকে হেড এ রেখে দিব নন এমটি হলে কি করব লাস্ট এর নোটটাকে খুঁজে বের করে সেখানে আমরা এই এটা রেখে দিচ্ছি যে কারেন্ট এর এই যে এটা করতেছি যে এই যে লাইনটা নতুন নোট ক্রিয়েট করতেছি নতুন নোটের নেক্সটে কারেন্ট নোটের নেক্সট করতেছি কারেন্ট নোটের নেক্সট নতুন নোট রাখছি হ্যাঁ এই যে এখানে আমরা যখন অ্যাপেন্ড করব তখন আমরা অলওয়েজ লাস্ট এন্ড নোটটাকে চেঞ্জ করতেছি তাই না আমরা যখন অ্যাপেন্ড করব তখন অলওয়েজ লাস্ট এন্ড নোটটাকে চেঞ্জ করতেছি সো যেহেতু আমরা অলওয়েজ লাস্ট এন্ড নোটটাকে চেঞ্জ করতেছি তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে সেল ডট ডেইল ইকুয়াল আমরা কি করলাম একটা লুপ চালাচ্ছি
উচ্চতায় 10 20 30 এরকম করেছে লাস্ট টাইম নোটটা দেখতেছি যে লাস্ট টাইম নোট হচ্ছে 30 এইখানে কারেক্ট নিয়ে আসলাম এরপরে এটার পরে আমরা অ্যাড করছি সো এই যে ফার্স্ট এর যে লুপটা ছিল এইখানে যে ফার্স্ট এর লুপটা ছিল এই লুপটা এই লুপটার কাজ কি ছিল এই লুপটার কাজ ছিল বেসিক্যালি এই লুপটার কাজ এই লুপটার কাজ কি ছিল কারেন্ট যে পয়েন্টার আছে সেটাকে লাস্ট এর নোটে নিয়ে যাও তাই না এই লুপটা কিন্তু আর কোনো কাজ নাই আমরা সিম্পলি লাস্ট এর নোটটাকে খুঁজে বের করতে সেই লুপ দিয়ে আমাদের যদি টেইল থাকে ঠিক আছে আমাদের যদি আমরা যদি টেইল ভ্যারিয়েবলটাকে রাখি মেইনটেইন করি প্রপারলি তাহলে কিন্তু লাস্ট এর নোট কোনটা আমরা শর্টে টেইল দিয়ে পেয়ে যাচ্ছি আমাদের কিন্তু লুপটা নাই খোঁজার দরকার নাই ঠিক আছে আমাদের যদি টেইল থাকে টেইলটাকে যদি আমরা প্রপারলি মেইনটেইন করি বাই ডেফিনিশন টেইলটা হচ্ছে লাস্ট এর নোটকে পার করে দিচ্ছে এইট ফার্স্ট এর নোটের টেইল লাস্ট এর নোট ঠিক আছে তো তাহলে আমাদের বাই ডেফিনিশন লাস্ট এর নোটকে খোঁজার জন্য আমরা সিম্পলি টেইলটাকে অ্যাক্সেস করলেই পেয়ে যাব আমাদের কিন্তু লুপ চালায় খোঁজার দরকার নাই লুপ চালানোর দরকার ছিল যখন আমাদের কাছে টেইল ছিল না তখন আমাদের লাস্ট এর নোটকে খোঁজার জন্য এর থেকে শুরু করে এক এক করে যেয়ে দেখতে হবে কোনটা লাস্ট এর নোট আমাদের যদি টেইল থাকে বাই ডেফিনিশন আমরা বলতে পারি যে এখানে লাস্ট এর নোটকে আসলে খোঁজার দরকার আমরা সরাসরি টেইল থেকে লাস্ট এর নোট পেয়ে যেতে পারি আমাদের যদি টেইল থাকে আমাদের কখনোই এই লুপটার দরকার হচ্ছে না তখন আমাদের এই লুপটার দরকার হচ্ছে না তাহলে আমরা কি করব আমরা সিম্পলি এখানে ইয়ে করতে পারি তাহলে এই লুপটার পরে কারেন্ট এর ভ্যালু আমরা এক্সপেক্ট করতেছি কোনটা যে কারেন্ট এবং টেইল সেম জায়গায় থাকবে তাই না কারেন্ট এবং টেইল সেম জায়গায় থাকবে অর্থাৎ আমরা এখানে সেল ডট টেইল লিখে দিতে পারি তাহলে আমাদের লুপ ছাড়াই আমরা সেই জায়গাতে পৌঁছে যাচ্ছি ঠিক আছে আমাদের এই টোটাল লুপটার আর দরকার হচ্ছে না আমরা সিম্পলি কারেন্ট মত সেল ডট টেইল দিয়ে কাজ শুরু করে দিতে পারি আমাদের তখন এই লুপটার কোনো দরকার হচ্ছে না ঠিক আছে এইটা হচ্ছে টেইলের একটা বেনিফিট যেহেতু আপনারা নর্মাল লিস্ট ইউজ করার সময় দেখছেন যে আমরা অ্যাপেন্ড ফাংশনটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি ঠিক আছে সো নর্মাল লিস্টে অ্যাপেন্ড ফাংশনটা ফার্স্ট কেন ফার্স্ট আগের দিন দেখিয়েছেন কারণ অ্যাপেন্ড ফাংশনে সবার লাস্ট আমরা নতুন কিছু অ্যাড করতেছি আগের ভ্যালুগুলোতে আমাদের হাত দিতে হচ্ছে না আগের ভ্যালুগুলোতে মুভ করতে হচ্ছে না সেই কারণে ফার্স্ট এটা অনেক এফিশিয়েন্ট বাট লিঙ্ক লিস্টে যখন দেখবো তখন কিন্তু লাস্টে অ্যাড করাটাই ইনএফিশিয়েন্ট কারণ আমাদের একটা লুপ চালিয়ে লাস্টের নোটটা কিন্তু খুঁজে বের করতে হচ্ছে ঠিক আছে আমরা যদি টেইলটা রাখি টেইল রাখলে কিন্তু তখন আমাদের লাস্ট এর নোটকে খুঁজে বের করার দরকার নাই আমরা কারেন্ট জাস্ট টেইল থেকে সরাসরি শুরু করে দিতে পারি ইনফ্যাক্ট আপনারা আরেকটু চিন্তা করলে দেখবেন যে আমরা কিন্তু কারেন্ট ইকুয়াল সেল ডট টেইল এই মানে কারেন্ট নামে এক্সট্রা কোনো ভ্যারিয়েবল রাখারও দরকার নাই যত জায়গায় কারেন্ট আছে সব জায়গায় আমরা সরাসরি সেল ডট টেইল ইউজ করতে পারি ঠিক আছে যত জায়গায় কারেন্ট আছে সব জায়গায় আমরা সেল ডট টেইল ইউজ করতে পারি যদি নন এমপি লিস্ট হয় তাহলে অবশ্যই কোনো না কোনো ফার্স্ট ভ্যালু থাকবে কোনো না কোনো লাস্ট নোট থাকবে ঠিক আছে যদি এমপি হয় তখন হেড আর টেইল দুটোই নাল হবে সেটা আমরা চেক করতে পারি যে যদি সেল ডট টেইল ইজ নাল হয় তাহলে আমরা বুঝবো এটা এমটি অথবা সেল ডট টেইল যদি নাল হয় সেটাও আমরা বুঝতে পারবো যে এটা এমটি এইখানে এই কন্ডিশনটা আমরা সেভাবে রিলাইট করতে পারি ইফ সেল ডট টেইল ইজ নাল অথবা সেল ডট টেইল ইজ নাল সিমিলারলি আমাদের কারেন্টটা ব্যবহৃত হচ্ছে এই দুই লাইন 58 এবং 59 লাইনে আমাদের কারেন্টটাকে ইউজ করা হচ্ছে ঠিক আছে এই দুই লাইনে ইউজ করা হচ্ছে এই দুইটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি যে নিউ ডট নেক্সট ইকুয়াল সেল ডট টেইল ডট নেক্সট ঠিক আছে কারেন্টের জায়গায় সিম্পলি আমরা সেল ডট টেইল বসাই দেবো যে নিউ ডট নেক্সট ইকুয়াল সেল ডট টেইল ডট নেক্সট দেন কারেন্ট ডট নেক্সট ইকুয়াল নিউ ডট আরেকটু চিন্তা করলে দেখবেন যে আমাদের আসলে এই লাইনটারও দরকার নেই অ্যাপেন্ড ফাংশনের কারণ কি নিউ নোডের নেক্সটে কি হবে অ্যাপেন্ড ফাংশনের ক্ষেত্রে নিউ নোডটা হচ্ছে লাস্টের নোড হবে কাজে নিউ নোডের নেক্সটে অলওয়েজ নাম থাকবে
তাই না? এটা যেহেতু লাস্ট এর নোড, এটা নেক্সট অলওয়েজ ডান থাকবে। আমরা যখন নতুন নোডটাকে ক্রিয়েট করতেছি তখন কিন্তু আমরা অলরেডি এটাকে নান বানাই দিচ্ছি, নতুন নোডের নেক্সট অলরেডি এটা নান বানাই দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের কিন্তু এখানে আসলে কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা কি জানি যে টেইলের নেক্সট অলওয়েজ নান হবে, কারণ টেইল হচ্ছে লাস্ট এর নোড, টেইলের নেক্সট অলওয়েজ নান হবে। নতুন নোড যখন ক্রিয়েট করব তখনও সেটা নেক্সট নান হবে, ঠিক আছে? সো এইটা আসলে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এখানে আসলে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, আমরা বেসিক্যালি নান ইকুয়ালস নান করতেছি, ঠিক আছে? কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমরা এই লাইনটা বাদ দিতে পারি। সো আমরা যেটা করতে পারি যে এই লাইনটা বাদ দিচ্ছি কারণ এখানে আসলে কোনো কাজ হচ্ছে না, আমরা সিম্পলি এখানে কি করব, সেল ডট টেইল ডট নেক্সট ইকুয়ালস নিউ নোড দিলাম, ঠিক আছে? আরেকটা জিনিস দেখেন যে আমাদের এই যে ইফ এলস দুইটা ব্রাঞ্চে আমরা নতুন নোডটাকে ক্রিয়েট করতেছি, এইটাকে আমরা ক্রিয়েট না করে এটাকে আমরা আগে নিয়ে আসতে পারি, এর বাইরে দিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি এই কাছে অ্যাপেন্ড ফাংশনটা এরকম ছোট হয়ে আসছে, ঠিক আছে? যদি আমরা টেইলটাকে রাখি, যদি আমরা টেইল রাখি, টেইলটাকে মেইনটেইন করি, ডেফিনিশন হচ্ছে যে লাস্ট এর নোডটাকে পয়েন্ট করে থাকবে, দেন আমরা নতুন একটা নোড ক্রিয়েট করব, যদি এমটি হয় তাহলে আমরা সেটাকে হেডে রাখবো, যদি নন এমটি হয় তাহলে টেইল এর নেক্সট এটা, ঠিক আছে? ফাইনালি টেইলটাকে আপডেট করে দিবে, এইটুকুই হচ্ছে কাজ, ঠিক আছে? সো তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের কেস এখন দুইটা, একটা হচ্ছে এইটা ছিল দুইটা, একটা হচ্ছে এমটি একটা হচ্ছে নন এমটি, ঠিক আছে? আমাদের এখন কারেন্টের দরকার নেই, আমরা কি করতেছি যদি আমরা ফার্স্টে আমরা হচ্ছে একটা নতুন নোড ক্রিয়েট করতেছি, ফর এক্সাম্পল আপনি যদি ফর ইয়ার্স করতে চাই, আমরা ফর টি নামে নতুন একটা নোড ক্রিয়েট করতেছি, বোথ কেস, ঠিক আছে? কোন কেস আমরা আগে চেক করবো না, আমরা আগে ফর টি নামে নোড ক্রিয়েট করতেছি, ফর নেক্সট ইয়ার অটোমেটিক কিন্তু আমরা নাম পাচ্ছি, ঠিক আছে? আমরা যখনই নোডটা ক্রিয়েট করতেছি তখন অলরেডি ফর টি নেক্সট এর নাম আছে, নতুন যে নোডটা ক্রিয়েট করছি সেটা নেক্সট এর নাম আছে। কেন নাম আছে, কারণ আমরা নোড ক্লাসটাকে সেভাবেই লিখে আসছি, আমরা নোড ক্লাসটাকে সেভাবেই লিখে রাখছি যে যখনই নতুন নোড ক্রিয়েট করব সেটার নেক্সটে আমরা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে ক্রিয়েট করছি জন্য আমরা যখনই নতুন নোড ক্রিয়েট করব সেটার নেক্সটে নাম পাচ্ছি। সো ফার্স্ট লাইনের পরে অর্থাৎ এই যে 53 নাম্বার লাইন, এই লাইনের পরে আমরা দেখতেছি কি যে 40 নামে নতুন একটা নোড ক্রিয়েট হচ্ছে, দেন এটার নেক্সটে নাম পাচ্ছি। এরপরে আমরা চেক করতেছি কন্ডিশন কোনটা, যদি এমটি হয়, এমটি হলে কি করতেছি, এমটি হলে আমরা এটাকে নতুন নোডে নিয়ে যাচ্ছি, যদি নন এমটি হয় তখন টেইল ডট নেক্সট অর্থাৎ এই এরোটাকে আমরা এখানে নিয়ে আসছি। ফাইনালি কি করতেছি, লাস্টে ইফ এলস এর বাইরে আমরা টেইলটাকে আপডেট করি, টেইলটাকে নতুন নোডে নিয়ে আসছি। এই যে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে টেইল না থাকলে আমাদেরকে একটা লুপ চালায় লাস্ট এর নোডটাকে খুঁজে বের করতে, তাছাড়া কিন্তু এসেনশিয়ালি কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? কোডটা দেখতে অনেক ডিফারেন্ট মনে হতে পারে, কিন্তু আপনারা যদি এরকম স্টেপ বাই স্টেপ ফলো করেন দেখবেন যে এসেনশিয়ালি কিন্তু আমাদের ডিফারেন্স ওইটুকু যে আমাদের টেই যদি না থাকে তখন আমাদেরকে একটা লুপ চালায় সবার লাস্ট এর নোডটা খুঁজে বের করতে হচ্ছে, যদি টেই থাকে তাহলে আমরা সরাসরি টেইলের মাধ্যমে লাস্ট এর নোডটাকে খুঁজে পাচ্ছি, এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তো এইখানে দেখেন, এখানে আরেকটা ইস্যু, আমরা যদি তাহলে আমাদের অপারেশন গুলো দেখি, লিঙ্ক লিস্টে ক্ষেত্রে কি হচ্ছে, আমরা সরাসরি হেড থেকে রিমুভ করে দিচ্ছি, কোন লুপ দরকার হচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ আমরা যখন হেডে কোন বিগিনিং অ্যাড করতেছি অথবা বিগিনিং থেকে রিমুভ করতেছি, হেড থেকে অ্যাড করতেছি, হেডে অ্যাড করতেছি অথবা হেড থেকে রিমুভ করতেছি,
তখন আমাদের অপারেশনটা পাস করবে কারণ এখানে কোনো লুপ দরকার হচ্ছে না। কন্ডিশনালি আমাদের অ্যাপেন্ড ফাংশনটাও পাস হবে, কারণ কি আমরা যেটা দেখলাম যে আমরা যদি টেইল নামে কোনো একটা প্যারামিটার এক্সট্রা প্যারামিটার রাখতাম, আমরা যদি টেইল ইভ্যালুয়েট করতে এক্সট্রা মেইনটেইন করা হয় যেটা বাই ডিফল্ট লাস্ট টাইমটাকে অ্যাক্সেস করতেছে পয়েন্ট করতেছে, তখন আমাদের অ্যাপেন্ড অ্যাপেন্ড সরি অ্যাপেন্ড বানানো হবে, অ্যাপেন্ড ফাংশনটাও আমাদের অনেক ফাস্ট হয়ে যাচ্ছে কারণ এখানেও আমাদের কোনো লুপ দরকার হচ্ছে না। ঠিক আছে, টেইল না থাকলে কিন্তু আমাদের অ্যাপেন্ডটা স্লো হয়ে যাবে কারণ আমাদের তো লুপ চলে লাস্টে আসতে হবে। ঠিক আছে, তো আরেকটা যেটা বাকি থাকতো যে পপ ফাংশন লাস্ট টাইম লুপটাকে রিইউজ করা। ঠিক আছে, একটাই বাকি থাকছে সেটা হচ্ছে পপ ফাংশন, সেটা লাস্ট টাইম লুপটাকে রিইউজ করবে। এইটার ক্ষেত্রে টেইল কোনোভাবে হেল্প করতে পারে না, যদি দেখি আমরা তখন দেখবো যে আমরা কখনোই পরের নোট থেকে আগের নোটে যেতে পারি, টেইল থেকে কখনোই তার আগের টাই যেতে পারতেছি। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ইনক্রিজের পপ ফাংশনের জন্য টেইলের কোনো বেনিফিট নাই। যদি আমরা লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করতে চাই তার জন্য টেইলের কোনো বেনিফিট নাই সিঙ্গেল ইনক্রিজের। কাজে আমরা যদি দেখি যে এই তিনটা ওকে এই তিনটা খুব এফিসিয়েন্ট হচ্ছে বা পপ ফাংশনটা ইনএফিসিয়েন্ট হচ্ছে। ঠিক আছে, পপ ফাংশনটা ইনএফিসিয়েন্ট হচ্ছে, অ্যাপেন্ড লেফট পপ লেফট অ্যাপেন্ড, আমরা যদি হেডের মতো কিছু একবার ইউজ করি অথবা টেইলে অ্যাড করি সেক্ষেত্রে আমরা অনেক এফিসিয়েন্টলি জিনিসটা অপারেশনটা নিতে পারতেছি, বাট পপ করার সময় অর্থাৎ লাস্টের এলিমেন্টটা ইউজ করার সময় আমরা এটাকে পাচ্ছি না। বাকি যে দুইটা থাকতে যে আমরা যদি মাঝখানে কোথাও ইনসার্ট বা রিমুভ করি সেক্ষেত্রে কিন্তু লিঙ্কেজটা সবসময় আমাদের একটা লুপ থাকবে, কারণ মাঝখানে কোন জায়গায় আমরা কাজ করবো সেটা খুঁজে বের করে দিলে আমাদের একটা লুপ থেকে আসতে হবে। ঠিক আছে, সো মাঝখানেরটার ক্ষেত্রে লিঙ্ক লিস্ট এবং নর্মাল লিস্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই, কারণ নর্মাল লিস্টে কি হয় যে নর্মাল লিস্টে আমরা মাঝখানে আইটেমটা সরাসরি খুঁজে পাচ্ছি বা সেটাকে রিমুভ করার পরে বাকি আইটেমগুলোকে ইউজ করার জন্য আমাদের লুপ দরকার হচ্ছে। আমরা যদি মাস্টার দিয়ে কোনো একটা আইটেম অ্যাড করি তখন বাকিগুলো রিমুভ করে ডিলিট করতে পারবো, যদি রিমুভ করি বাকিগুলো বাকি আইটেমগুলোকে এক গ্রুপে পাবলিশরে আমাদেরকে জায়গাটা পুরো করতে হবে। ঠিক আছে, সো নর্মাল লিস্টের ক্ষেত্রে আর লিঙ্ক লিস্টের ক্ষেত্রে লিস্টের মাঝখানে অ্যাড বা রিমুভ করে কোনো অ্যাডভান্টেজ নাই, কারণ কি নর্মাল লিস্টে লুপ থাকতেছে অ্যাড বা রিমুভ করার পরে সরি অ্যাড করার আগে রিমুভ করার পরে মাঝখানে যেখানে আমরা একবার রিমুভ করতে চাই সেই জায়গাটা খুঁজে বের করার জন্য হেড থেকে লুপ চলে আসতে হচ্ছে। ঠিক আছে, সেই জায়গাটা খুঁজে বের করার জন্য হেড থেকে লুপ চলে আসতে হচ্ছে। সো বোথ কেসে আমাদের লুপ থাকতেছে দুইটাই ইনএফিসিয়েন্ট, এখানে লিঙ্কলিস্ট বা নর্মাল লিস্টের মধ্যে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ নাই সিমিলার। অন্যদিকে আমরা দেখতেছিলাম যে অ্যাপেন্ড লেফট পপ লেফট হচ্ছে লিঙ্কলিস্টের জন্য ভালো নর্মাল লিস্টের জন্য খারাপ, কারণ কি তখন আমাদের সবগুলো আইটেমকে মুভ করতে হবে অ্যাপেন্ড বা পপ লেফটের জন্য। অ্যাপেন্ডটা নর্মাল লিস্টে বেটার, অলওয়েজ বেটার, লিঙ্কলিস্টে তখনই বেটার হয় যখন আমরা টেইলটাকে রাখতেছি, টেইলটাকে যদি না রাখি তখন আমাদের অ্যাপেন্ডটা স্লো হয়ে যাবে কারণ তখন আমাদের হেড থেকে লুপ চলে লাস্টের নোটটা খুঁজে বের করতে। ফাইনালি পপটাকে আমরা কখনোই এফিসিয়েন্ট করতে পারতেছি না কারণ লাস্টের নোটের আগে নোটটাকে আমরা কখনোই খুঁজে পাবো না যদি এটা সিঙ্গেল ইনক্রিজ হয়। ঠিক আছে, তো
এইটুকুই হচ্ছে মোটামুটি আইডিয়া লিঙ্ক লিস্টের, যে আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা সবসময় ফরওয়ার্ড দিকে যেতে পারতেছি, কখনোই আমরা রিভার্স অর্ডার দিকে যেতে পারবো না। সে কারণে আমাদেরকে এর থেকে লুপ চালায় কোনো একটা নোট খুঁজে বের করতে হবে। শুধুমাত্র অ্যাপেন্ড নোটের অ্যাপেন্ড ফাংশনের জন্য আমরা টেইলের বেনিফিট পেতে পারি, আমরা যদি একটা টেইল রাখি তার জন্য শুধুমাত্র অ্যাপেন্ড ফাংশনটা বেনিফিটেড হচ্ছে, আর কোনো ফাংশন বেনিফিট হবে না, ঠিক আছে, আর কোনো ফাংশনটা ইউজ করতে পারবো না। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা শুধু এই একটা ফাংশনের জন্য কি বেনিফিট মানে টেইল ইউজ করে লাভ আছে কিনা, কারণ আমরা যদি টেইল ইউজ করি তখন আমাদের কি করতে হবে যে প্রত্যেকটা ফাংশনে কিন্তু আমাদের একটা করে কন্ডিশন অ্যাড করতে হচ্ছে, যে টেইলটাকে আপডেট করার দরকার হচ্ছে কিনা আমাদের এই কন্ডিশনটা অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে। সো এইটুকুর জন্য যে বেনিফিটেড হচ্ছে কিন্তু শুধুমাত্র অ্যাপেন্ড ফাংশন, আর কোনো ফাংশন এখান থেকে ইমপ্রুভ করতেছে না, বাট আমাদেরকে মেইনটেনেন্সের জন্য আরো বেশি এফোর্ট দিতে হচ্ছে। প্রত্যেকটা ফাংশনে আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে চেক করতে হচ্ছে যে আমাদের টেইলটা আপডেট করা দরকার কিনা এবং সেই অ্যাকর্ডিংলি আপডেট করতে হচ্ছে। এই জিনিসটাই আমরা দেখবো যে দুই ক্ষেত্রে দেখবো, একটা হচ্ছে স্ট্যাক কিউ, আজকে দেখানোর শুরু করার কথা ছিল, স্ট্যাক কিউ এর ক্ষেত্রে এটা কাজ করবে। আর এখানে যখন ডাবল লিঙ্ক লিস্ট দেখবো, ডাবল লিঙ্ক লিস্টে আমরা প্রত্যেকটা নোডে হচ্ছে নেক্সট থাকবে, সাথে সাথে প্রিভিয়াসও থাকবে, প্রত্যেকটা নোড থেকে তার আগের নোড এবং পরের নোডে আমরা কানেক্ট করতে পারবো। সো তখন আমরা টেইল থেকে শুরু করে হেডের দিকে লুপ চালাতে পারবো প্রিভিয়াস দিয়ে দিয়ে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে টেইলটা কাজে লাগবে। এনিওয়ে আমরা হচ্ছে স্ট্যাকের স্ট্যাক অ্যাক্টিভ এর যদি দেখি, আমরা যেটা করতে পারি টেইলটা এখানে একভাবে গিয়ে রাখতে পারে, সেটা হচ্ছে আমরা এরকম করতে পারি যে পপ ফাংশনকে এরকম লিখতে পারি, ঠিক আছে। সো বেসিক্যালি যেটা হবে আমরা যেটা করতে পারি যে আমরা রিমুভ ফাংশন আগেই লিখছিলাম, তাই না, যে কোনো একটা স্পেসিফিক ভ্যালু কিভাবে রিমুভ করতে হবে সেটা আগে লিখেছিলাম। প্রসেসটা সেম, যে আমরা হেড থেকে সার্চ করে করে যেতে থাকবো, আমরা দুই ভাবে দেখেছিলাম, একটা হচ্ছে নেক্সট নোটটা লুক আপ করে লুক অ্যাড করে দেখবো যে নেক্সট নোটের ডাটাটা কোনটা, সেভাবে তার আগের নোটটা থেমে যাবো। আরেকটা ছিল কি যে আমরা একটা কারেন্টের সাথে একটা প্রিভিয়াস নামে আরেকটা পয়েন্টার রাখবো, যখন কারেন্ট একবার সামনে আগাবে প্রিভিয়াসটা একবার সামনে আসবে। সো আমরা যখন কারেন্ট নোট দেখে থেমে যাচ্ছি তখন প্রিভিয়াস নোটটা তার আগের নোটটা পয়েন্ট করে আর থাকতেছে, অর্থাৎ আমাদের এখানে ফর লুপ ইউজ করতে চাইলে যেরকম হয়েছে কারেন্ট থাকবে 40 আর প্রিভিয়াস থাকবে হচ্ছে 30। এইটা যদি করি আমরা, সো তখন আমরা প্রিভিয়াস থেকে আমরা 40 রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। আমরা দুইটা ওয়ে দেখেছিলাম, দুই দিন গতদিন দেখে প্রিভিয়াসকে দেখেছিলাম, তার আগের দিন হচ্ছে কারেন্ট ডট নেক্সট ডট ডাটা ইকুয়ালস নান সার্চ চার্ট এর বিষয়টা দিয়েছিলাম। এনিওয়ে সো এখানে যেটা হচ্ছে আমরা একটি স্পেসিফিক ভ্যালুকে রিমুভ করা কোড অলরেডি জানি, তাই না, যেহেতু স্পেসিফিক ভ্যালুকে রিমুভ করা কোড অলরেডি জানি, মনে করে আমরা সেটাকে লিখছি যে ডেভ রিমুভ সেলফ ডাটা, ঠিক আছে। এখানে মনে করেন আমরা সেই কোডটা লিখে রাখছি, আপনারা চাইলে আগের দিনের কোড থেকে কপি করে নিয়ে আসতে পারেন। এনিওয়ে আমরা যেটা করতে পারি যে আমরা যেহেতু এখন টেইল আছে, টেইলকে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি কি যে কোন নোটটাকে রিমুভ করতে হবে, তাই না। তো আমরা সরাসরি এরকম করতে পারি সেলফ ডট রিমুভ দেন সেলফ ডট টেইল ডট ডাটা, সেলফ ডট টেইলে যে ডাটাটা আছে আমরা সেইটাকে রিমুভ করার জন্য কল দিব, ঠিক আছে। এটা জেনারেলি কাজ করবে, বাট একটা ক্ষেত্রে কাজ করবে না, যেটা হচ্ছে লিস্টে যদি ডুপ্লিকেট থাকে, মনে করেন মাঝখানে কোথাও 40 আছে শেষেও 40 আছে, আমি 40 দিয়ে রিমুভ করলে সবটা প্রথম টাইম রিমুভ, ঠিক আছে। যদি আমাদের এরকম থাকতো যে মনে করেন আমাদের এটা হচ্ছে 10 40 30 40, সো আমরা যখন হেড থেকে সার্চ করে করে যাবো অলওয়েজ ফার্স্টে যখন 40 পাবে এটাকেই রিমুভ করে দিবো, তখন কিন্তু লাস্ট পর্যন্ত যাবে না, ঠিক আছে। এইটা একটা ইস্যু যে আমরা যদি ডুপ্লিকেট থাকে আমাদের তাহলে হচ্ছে এইটুকু এই কোডটা কাজ করবে না। আমাদের যদি ফুল প্রুফ করতে হয় তখন আসলে আমাদের রিমুভের মতোই ফুল কোডটাও লিখতে হবে। ফুল কোডটা কি হবে যে প্রিভিয়াস ইকুয়ালস নাল, কারেন্ট ইকুয়ালস সেল ডট হেড, ওয়াইল কারেন্ট ইকুয়ালস নট,
অথবা কারেন্ট ইজ সেল ডট টেইল দিতে পারে, যদি কারেন্ট নান হয় এটা চেক করলে হবে, অথবা কারেন্ট যদি টেইলের ইকুইভ্যালেন্ট হয় সেটা চেক করলে হবে। তো যেটা আপনাদের ইয়ে মনে হয় সহজ মনে হয়, কারেন্ট ডট নেক্সট ইজ নান, আমরা এখানে ব্রেক করব কারেন্ট ইকুয়ালস কারেন্ট ডট নেক্সট। একইভাবে আমরা যেটা করব যে এখানে এখানেও দুই বেশ কয়েকটা কেস আছে। এক নাম্বার হচ্ছে যে লিস্টার যদি এমটি হয়, ঠিক আছে, লিস্ট যদি এমটি হয় তখন কি হবে, তখন আমরা কিভাবে বুঝবো, একই রকম যে লাস্ট এর নোট কখন খুঁজে পাওয়া যাবে না এমটি হইলে, তাই না, লিস্ট এমটি হলে আমাদের লাস্ট এর নোট খুঁজে পাওয়া যাবে তখন কারেন্ট হচ্ছে নাল হয়ে থাকবে, কারেন্ট ইকস সেল ডট হেড করতেছে এটা নাল হয়ে থাকবে। অর্থাৎ ইফ কারেন্ট ইজ নাল তার মানে কি, আমরা পাচ্ছি প্রিন্ট দিস ইজ এমটি, অথবা আমরা বলে দিতে পারি যে ক্যান নট পপ ফ্রম এমটি লিস্ট, এটা দিতে পারি। এরপরেও আরো দুইটা কেস আছে যে আমাদের লিস্টটা এমটি না, আমাদের লাস্ট এর নোট আছে, এখানে কিন্তু প্রিভিয়াস এর উপর ভিত্তি করে দুইটা কেস আছে। লিস্টে যদি একটা সিঙ্গেল নোট থাকে তখন কিন্তু আমাদের হেডটাকে আপডেট করতে হচ্ছে, যদি মাল্টিপল নোট থাকে তখন কিন্তু হেডকে আপডেট করার দরকার হবে না, কিন্তু লাস্ট এর আগের নোটটাকে আপডেট করতে হবে। এইটার উপর কি করে এরকম আসবে, এখানে রিটার্ন দিয়ে দেবো যেখানে কাছে ইফ প্রিভিয়াস ইজ নান, আমাদের এইটা হচ্ছে লিস্ট হ্যাজ এ সিঙ্গেল নোট, ঠিক আছে, তার মানে কি যে প্রিভিয়াস নাল হচ্ছে কখন, যখন কারেন্ট হচ্ছে হেডে থাকতেছে, তাই না, একেবারে শুরুতে হচ্ছে প্রিভিয়াস নাল। আর এখানে লুপটা আরেকটু কি আছে, আমরা প্রিভিয়াস ইকুয়ালস কারেন্ট করার কথা ছিল, তো প্রিভিয়াস হচ্ছে এখানে নাল আছে, অন্য সব ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রিভিয়াস যদি স্টিল নাল থাকে তার মানে আমরা কি বুঝতেছি, কারেন্ট হচ্ছে সেলস ডট হেড, এই অবস্থাতে আমরা লুপ থেকে ব্রেক বের হয়ে আসছি, এই অবস্থাতেই লুপ থেকে বের হয়ে আসছি। এই কেসে আমরা দেখব যে আমাদের হেড এর ইনপুট করতে হবে, তো আমরা সিম্পলি এরকম লিখতে পারি যে সেল ডট হেড ইকুয়ালস নাম, ঠিক আছে। একইভাবে যেহেতু লিস্টটা এমটি হয়ে যাচ্ছে, লিস্ট যদি এমটি হয়ে যায় দেন আমাদের টেইলটাকে আপডেট করতে হবে, টেইল কোথায় যাবে, রিমুভ করার পর লিস্টটা এমটি, এমটি লিস্টে টেইল কোথায় যাবে, টেইলও নাম থাকে, ঠিক আছে। আদারওয়াইজ কি করব, সেখানে রিটার্ন না দিয়ে আবার শিল করা যায় এডিট করা যায়, আদারওয়াইজ আমরা বলতেছি যে এটা লিস্টে মাল্টিপল ভ্যালুস আছে, অর্থাৎ তার মানে আমাদেরকে আমরা যেটা দেখতেছি তখন এই অবস্থানে আছে, কারেন্ট কোন একটা নোট আছে তার কাছে লাস্টে নোটে প্রিভিয়াস আছে তার আগে নোটে, কিন্তু আমাদের এখানে রিমুভ করার উপায় কি ছিল, সিক্সটি প্রিভিয়াস ডট নেক্সট ইকুয়ালস কারেন্ট ডট নেক্সট করব, যেহেতু আমরা লাস্টের নোটটাকে রিমুভ করছি কাজে আমাদের টেইলটাকে আপডেট করতে পারি। বটম লাইন একটু আগে যে ডিসকাশনটা করলাম সেটা কিন্তু সেম থাকতেছে, আমাদের যে একটা লুপ চালায় খুঁজে বের করছে কোন জায়গা থেকে রিমুভ করতে হবে, টেইল দিয়ে আমাদের আসলে এখানে খুব বেশি লাভ হচ্ছে না, শুধুমাত্র অ্যাপেন্ড ফাংশনটা বেনিফিটেড হচ্ছে। আমি কারেন্ট নোটটাকে রিমুভ করতেছি, ঠিক আছে, কারেন্ট নোটটাকে যদি রিমুভ করি তাহলে এর আগের নোটটা কি হবে, আমাদের যদি এরকম এ বি সি আমি বলবো বি কে রিমুভ করতেছি, তাহলে এ এর নেক্সট দিয়ে যাবে সি কেন, তাহলে সি কেন বি এর নেক্সট টাইম দিয়ে আছে তাকে এ এর নেক্সট দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা
এখানে আমরা মোটামুটি সবগুলো কেস কভার করছি। এখানে কিছু মাইনর ভেরিয়েশন থাকতে পারে, এই কথাটা আপনি যে লাস্টের দিন যে কি আছে টেক্সট ফাইলস কি আপনাদের ডিসকাস করব, যেমন হচ্ছে আপনাদের যদি কোন ইনডেক্স দিয়ে দেওয়া হয় একটি স্পেসিফিক পজিশনে ইনসার্ট করে, আমরা জানি যে জিনিসটা এই জন্য কোনো ইন্ডেক্সিং নাই, ঠিক আছে, আপনাদের যদি বলা হয় যে 4 নাম্বার পজিশনে ইনসার্ট করেন আপনাদেরকে ম্যানুয়ালি কাউন্ট করে দিতে হবে যে আপনি কয়টা নাম্বার পার হয়েছে, প্রত্যেকটা নাম্বার পার হওয়ার সময় আপনাদের এই কাউন্টারটা বাড়াই দিতে হবে, যখন আপনারা 4 নাম্বার ধরে পৌঁছে যাবেন দেন আপনারা সেখানে ইনসার্ট করতে পারবেন। সেটা হলো কি ইনসার্ট বিফোর এর মধ্যে কাজ করে, বাট আমরা একটা কাউন্টার রাখতে হবে যে আমরা কতগুলো নাম্বার পার করলাম, এই জিনিসটা রাখতে হবে। এটা এক্স্যাক্ট ইমপ্লিমেন্টেশনটা আমরা তো নেক্সট ওয়েবসাইটে দেখাবো। আপাতত দেখি স্ট্যাক আর কি, স্ট্যাক আর কি দুই জায়গায় হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, স্ট্যাক আর কি দুই জায়গায় লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং দুই জায়গায় ডিস্ক ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে। ডিস্ক চেঞ্জ একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, লিনিয়ার মানে কি আপনার শুধু শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো একটা সিকোয়েন্সিয়ালি আগাচ্ছে, ঠিক আছে, কোনো ভ্যারিয়েশন নাই। আমরা যদি নর্মাল লিস্ট করি আমরা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 এইটা হচ্ছে জেনারেল আইডিয়া, যে আমরা যখন একটার উপর একটা ডিসকাস করছি তখন আমরা স্ট্যাক করছি। স্ট্যাক এর নরমাল অপারেশন কি, কেউ যখন আপনারা যদি ক্যাপিটালিটি কোনো কিছু কিনতে যান, যেটা করা হয় যে সবার উপরে যে ক্লিকটা থাকে সেটা দিয়ে আপনাদের সেটার উপর সেটা সেখানে আপনার আইটেমটা সার্চ করা হবে। সিমিলারলি আপনার যখন নতুন প্লেটের সাপ্লাই আসে, ঠিক আছে, যাই না ফিজিক্যাল অবজেক্টের ক্ষেত্রে আমরা মাঝখানে বা প্রথমে যেতে পারি, বাট ডেটা স্ট্রাকচার হিসেবে এটা স্ট্রিক্টলি টপেই থাকবে, মাঝখানে কোথাও থাকবে স্ট্রিক্টলি টপেই থাকতে হবে। আমরা নতুন আইটেম অ্যাড করলে সেটাকে সবসময় টপে অ্যাড করবো, নতুন আইটেম যদি রিমুভ করি কোনো একটা আইটেম রিমুভ করি সেটাকেও টপ থেকে রিমুভ করবে, মাঝখান থেকে কোথাও রিমুভ হবে না। সেটাকে একটু করে এক্সাম্পল দিয়ে দেখো, তো আইটেম অ্যাড করাটাকে আমরা বলতেছি হচ্ছে পুশ, আমরা অ্যাপেন্ড করে লাস্ট এড করতেছি, পুশও লাস্ট এড করতেছি, পপ হচ্ছে লাস্ট থেকে রিমুভ করতেছি, ঠিক আছে। অর্থাৎ নরমাল লিস্টের ক্ষেত্রে ডিসটেন্স এজটা হচ্ছে টপ, ডিসটেন্স এজ হচ্ছে টপ, ঠিক আছে। লিঙ্ক কেস দিয়ে যদি এটা করেন তখন কিন্তু জিনিসটা উল্টা যাচ্ছে, সরি উল্টাচ্ছে না, বাট লিঙ্ক কেস দিয়ে করলে আমরা কি করতে পারি যে এখানে যদি আমরা অ্যাপেন্ড এবং পপ যদি এভাবেই রাখি সেক্ষেত্রে আমাদের একটি ইনএফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ কি আমরা একটু আগে যেটা দেখলাম যে অ্যাপেন্ড ফাংশনটাকে আমরা টেবিলের মাধ্যমে এফিশিয়েন্ট করতে পারি, বাট ইনলিস্টে পপ ফাংশনটা অলওয়েজ ইনএফিশিয়েন্ট। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি শুরু থেকে ইয়ে করি যে অ্যাপেন্ড লেফট এবং পপ লেফট ইউজ করি, তাহলে এর থেকে অ্যাড করছে এর থেকে ইউজ করছে,
সেই জিনিসটা কিন্তু আমরা এফিসিয়েন্সি পাচ্ছি। সো সেই ক্ষেত্রে পুশ ফাংশন হবে অ্যাপেন্ড লেফট, পপ হচ্ছে পপ লেফট, ঠিক আছে। জিনিস হচ্ছে এরকম যে আমরা যে ইয়ে করতেছিলাম, যে আমরা যে থেকে ইয়ে করতেছিলাম মনে করেন, আমরা যদি প্রথমে স্ট্যাকের অপারেশনটা দেখাই, স্ট্যাকের অপারেশন দেখানোর পরে দেন আমরা ইয়ে করবো যে এটা লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে করা যায় সেটা দেখি। সো কিছু র্যান্ডম ইয়ে দেখি, যে মনে করেন আমরা এরকম করতেছি পুশ ডেভ 20 30 এস ফর আবার 40 50 আবার পপ 60 আবার পপ। আমরা যদি র্যান্ডম এরকম কিছু অপারেশন দিলাম, ঠিক আছে, প্রথমে পুশ টেন, স্ট্যাকটা ইনিশিয়ালি এমটি, টেন পুশ করলে এখানে টেন পুশ হইল, ঠিক আছে। এখানে কিন্তু টপ কিন্তু এখন আমরা এখানে দেখাচ্ছি, বা টপ থাকবে কোথায়, টপ কিন্তু এখন টেনেই থাকবে, কারণ কি যদি আমরা নতুন একটা অ্যাড করি টেন এর উপরে অ্যাড হবে, রিমুভ করলে টেনটাকে রিমুভ করতে হবে। আমরা এরপরে যখন আবার অ্যাড করব, টেন এর উপরে কারেন্ট যে টপ আছে তার উপরে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আমাদের জন্য 20 অ্যাড হবে, এটা তখন 20 তে যাবে। সিমিলারলি আমরা যখন 30 থেকে পুশ করব, তখন কারেন্ট যে টপ আছে তার উপরে 30 টা অ্যাড হচ্ছে, এরপরে আবার পুশ 40, তাহলে কারেন্ট ড্রপ হচ্ছে 10, এটার উপরে আমরা 40 টাকে ইনসার্ট করব, আমরা এখানে 40 টাকে ইনসার্ট করে দিচ্ছি। পুশ 50 পাচ্ছি, আচ্ছা এখানে 40 টাকে যখন পুশ করব তখন কিন্তু টপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সিমিলারলি আমরা এখন 50 করতেছি, তাহলে এটার উপরে 50 অ্যাড হবে, দেন টপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, টপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার পপ করতেছি, পপ করলে সেম অপরের 50 হবে, কারণ 50 টাকার উপরে আছে, 50 টাকার উপরে আছে, এটাকে পপ করে দিলাম, দেন পুশ করতেছি কি 60, এটা 60 করতেছে 40 এর উপরে 60 আসবে, এটা 40 এর উপরে 60 আসবে, এইটা কেউ বসে থাকবে। নেক্সট আবার যখন পপ করবো আবার উপরে যে গেছে সেটা পপ হবে, আবার এটা উপরে যেটা সেটা পপ হবে, তাহলে গত বছরের কোশ্চেন দেখবেন যে স্ট্যাকের একটা ইয়ে আছে, এইখানে দেখবেন যে এখানে স্ট্যাকের একটা কোড দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমরা নতুন একটা এমটি স্ট্যাক ক্রিয়েট করতেছি, ঠিক আছে, এমটি স্ট্যাক ক্রিয়েট করতেছি। এইখানে কি করতেছি যে আমাদের একটা লিস্ট দেওয়া আছে,
লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা চেক করতেছি কি যে স্ট্যাকটা এমটি কিনা অথবা স্ট্যাক ডট পি এটা এটার চেয়ে কারেন্ট এলিমেন্টটা বড় কিনা, যদি বড় হয় তাহলে আমরা সেটাকে স্ট্যাকে পুশ করতেছি, ঠিক আছে। এখানে দেখেন দুইটা ফাংশন আমরা দেখতেছি, আমরা যখন পুশার পপ দেখলাম এমটি পুশ হচ্ছে সিম্পলি একটা বুলিয়ান ফাংশন যেটা ট্রু অথবা ফলস রিটার্ন করে, স্ট্যাক যদি এমটি হয় তাহলে ট্রু নন এমটি হলে ফলস। পিক যেটা করে পিক এর কাজ হচ্ছে সবার উপরের আইটেমটা রিমুভ করা, বেসিক্যালি আপনি হচ্ছে উপর থেকে টাকায় দিচ্ছেন সবার উপরে কে আছে, ঠিক আছে, এটা হচ্ছে পিক। আপনি উপি দিয়ে দেখতেছেন যেখানে সবার উপরে কোন আইটেমটা আছে, আমরা সিম্পলি আমাদের একটা লিস্ট দেওয়া থাকবে, এই লিস্টের প্রত্যেকটা আইটেমের উপর একটা লুক চালাবো, দেন আমরা দেখছি স্ট্যাক যদি এমটি হয় অথবা কারেন্ট লিস্টের যে কারেন্ট এলিমেন্টটা সেটা স্ট্যাকের টপে যে এলিমেন্ট আছে তার চেয়ে বড় হয় দেন আমরা সেটাকে স্ট্যাকে অ্যাড করে দিচ্ছি, কাউন্টকে এক বাড়ায় দিচ্ছি, অর্থাৎ কাউন্ট বেসিক্যালি স্ট্যাকে কতগুলো আইটেম আছে সেটার হিসাব, ঠিক আছে, কাউন্ট হচ্ছে বেসিক্যালি স্ট্যাকে কতগুলো আইটেম আছে সেটার হিসাব। এইটা যদি করি আমরা দেখবো যে আমাদের লিস্টে কি আছে, এক নম্বরের জন্য 12 কাউন্টটাকে আলাদা ভাবে লিখবে স্যার, তার কাউন্ট অফ সিস্টেমে কতগুলো আইটেম আছে সেটা লিখবে, স্টেপ নিয়ে আমার ওপরটা দিই কোডের আইটেম এই কোডে কাউন্ট আমরা এই কোডটাকে এভাবে করছি কোডে যেটা টেস্টটাকে কথা বলা হচ্ছে তাহলে স্ট্যাকটা আসলে কিভাবে কাজ করে। তো এখানে নেক্সট আইটেম হচ্ছে 48, এক্ষেত্রে কি হবে আমরা দেখতেছি যে স্ট্যাক ইজ এমপ্টি এটা ফলস, কারণ স্ট্যাকে অলরেডি কিছু আইটেম আছে, তাই না। অর এলিমেন্ট ডেটা রিকলস স্ট্যাক ডট পিক, স্ট্যাক ডট পিক কি করবে কারেন্টলি টপে যেটা আছে 12 এটাকে রিটার্ন করবে, আমরা দেখছি যে 48 ডেটা রিকলস 12 এটা তাহলে আমরা 48 কে আবার এখানে স্ট্যাকে অ্যাড করে দিই। নেক্সট আইটেম কি আছে 39, 39 এর ক্ষেত্রে কি পাচ্ছি প্রথমটা ফলস, 39 গ্রেটার ইকুয়ালস 48 মানে স্ট্যাক ডট পি যখন 48 রিটার্ন করবে এটা সবার উপরে আছে, ঠিক আছে, এইটা হচ্ছে ফলস, কারণ 39 অ্যাড হবে না। এইখানে কিন্তু আমাদের লিস্টটা শেষ, লিস্টে আর কোনো আইটেম নাই, কাজেই এখানে কাউন্ট হবে কত 2। সিমিলারলি পরেরটাই যদি যাই পরেরটার ক্ষেত্রে দেখবেন যে আমরা কি করতেছি প্রথমে স্ট্যাক এন্ট্রি ছিল 8 অ্যাড করতেছি, দেন আমরা পাচ্ছি 25 গ্রেটার ইকুয়ালস 8 আমরা 25 অ্যাড করতেছি, এরপরে 67 গ্রেটার ইকুয়ালস 25 আমরা এটাও অ্যাড করব, 94 গ্রেটার ইকুয়ালস 67 এটাও আমরা অ্যাড করব, এরপরে কি পাচ্ছি 83 গ্রেটার ইকুয়ালস 94 এটা ফলস, এটা অ্যাড করা হবে না, দেন 52 গ্রেটার ইকুয়ালস 94 এটা অ্যাড করা হচ্ছে না, একইভাবে 13 এবং 5 অ্যাড করা হবে না। তো আমরা এটা হচ্ছে আমার ফাইনাল স্টেপ, কাউন্ট করতে হবে 1 2 3 4 এটা রেজাল্ট হচ্ছে 4। এইখানে আপনাদের কিন্তু অ্যান্সার হচ্ছে কাউন্ট, প্রিন্ট কাউন্ট বলতে হচ্ছে, ঠিক আছে, আপনাদের শুধু কাউন্ট হতে হবে। আমরা গতবার যেটা দেখেছিলাম যে অনেক স্টুডেন্ট আসলে এই স্ট্যাকটা প্রিন্ট করার ট্রাই করছে, একইভাবে আপনারা পরের দিনটাও করে ফেলতে পারবেন যদি স্ট্যাকের